মিথ্যে যত বড়ই হোক, এর গভীরতা যত বেশি হোক না কেন, মনে রাখবেন কখনোই সত্যের থেকে বড় নয়। যত বড় মিথ্যেই হোক না কেন, সত্যকে কখনো চেপে রাখা যায় না, সত্য কিন্তু ঠিক বের হয়ে আসে। তাই আমাদের সকলের উচিত সত্য পথে থাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেলি ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ। আমিও অনেক ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আমি এমটি লিজা ঢাকা থেকে বলছি। আজকে খুব সকালবেলা উঠেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি, কারণ যেহেতু মানে এক হাতে কাজ করতে হচ্ছে আর সবগুলো কাজ শেষ করে কিন্তু আমি আবার টেস্ট করাতে যাব। তো সেই জন্যই কিন্তু অনেক দ্রুত আজকে কাজ শেষ করতে হবে, যেহেতু পরীক্ষা করতে দেওয়ার পর কিন্তু প্রায় অনেকটা দিন হয়ে গিয়েছে, কিন্তু এখনও আসলে ডাক্তারের কাছে যাওয়া হয় নাই রিপোর্টগুলো নিয়ে। তো সেজন্যে কিন্তু খুব বেশি এখন তারা আজকে যাওয়ার জন্যে। তো আজকে কিন্তু মেয়ের পরীক্ষা, আমি ভেবেছিলাম যেহেতু আজকে আরবি পরীক্ষা আজকে একটু তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু দেখলাম যে অন্যান্য দিন কিন্তু প্রায় আড়াই ঘন্টার পরীক্ষা দু ঘন্টার আগেই কিন্তু দিয়ে বাসায় চলে আসে, কিন্তু আজকে আরবি পরীক্ষা প্রায় তিন চার ঘন্টা লেগে গিয়েছে। তো ম্যাচটা তো খারাপ হয়ে গিয়েছিলো, কিন্তু কি করব, কিছু করার ছিল না। যেহেতু মা না ছিল না বাসায়, সেহেতু মেয়েকে তো নিয়ে যেতে হবে। তো সেজন্যে কিন্তু আজকে অনেকটা দেরিও হয়ে গিয়েছে। তো এর ফাঁকেই কিন্তু সকাল সকাল আগে নিজের কাজকর্মগুলো করে নেব, তারপরেই কিন্তু মোটামুটি চলে যাব ডাক্তারের ওখানেই। এর পাকে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিও পৌঁছে দিতে পারে আরও অনেক দর্শকের কাছে। আপনাদের এইটুকু ভালোবাসা জন্য আন্তরিকভাবে অনুরোধ করব। আর তার সাথে আরেকটি ছোট্ট অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কিংবা আমার ভিডিও দেখেছেন, কিংবা আজকে নতুন দেখছেন, প্লিজ অনুরোধ করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আন্তরিকভাবে অনুরোধ করব আমার পেজকে ফলো করে আমার বন্ধু হয়ে পাশে থাকার জন্য, তার সাথে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য। যারা এই কাজটি করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে সকালেই কিন্তু আমি সমস্ত রান্না কমপ্লিট করেই কিন্তু যাব। তো আজকে একটু মেয়ের জন্য পোলাও করব, আর একটু আলু দিয়ে গরুর মাংস রান্না করব। তো মেয়ের হঠাৎ করে কিন্তু আলু দিয়ে, আসলে ওর মানে রমজান যাওয়ার পর থেকে কি হয়েছে আমি নিজেও জানি না, একবারই খাবার খেতে চায় না, খাবারের প্রতি ওর কোনো মানে আগ্রহই আসে না। তো আজকে ও বললো যে ও মানে মাংসটা খাবে যদি সাথে আলু দিয়ে রান্না করে দেই, কিন্তু ফ্রিজে কাঁচা মাংস ছিল না, ফ্রিজে অবশ্য রান্না করা মাংস ছিল। তো আমি ভাবলাম যে যখন রান্না করা মাংস আছে তাহলে একটু আলুটা কষিয়ে ওখান থেকে মাংসটা দিয়ে রান্না করে ওকে দিয়ে দিলে ও খেয়ে নেবে, কারণ এখন উপস্থিত যদি এইটুকু কৌশল প্রয়োগ না করি তাহলে তো মেয়ে খাবে না। তো সেই জন্যই আর সাথে একটু পোলাও করে দেবো, আর এগুলো করেই কিন্তু আমি মানে যত ঝটপট পারি সব শেষ করে চলে যেতে হবে। যেহেতু তো প্রথমে আমি একটু গরম মশলা পুরন দিয়ে সেখানে আমি আলু দিয়ে একটু আলুগুলোকে ভেজে নেবো তেলের মধ্যে। ভাজতে ভাজতে কিন্তু আপনাদের সাথে একটি কথা শেয়ার করে, আমার এর আগের ভিডিওতে যে ভিডিওতে আমি আমাদের আত্মীয় মৃত্যুর কথা বলেছিলাম, তো ওখানে কিন্তু আমার অনেক অনেক আপুদের কষ্টের কথা আমি শুনেছি। আমি সত্যি তাতে আন্তরিকভাবেই মানে দুঃখিত, আমার এত কষ্ট লাগছে যে আমি কি বলবো আসলে বুঝাতে পারবো না। আমার সকল আপুদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া। সেখানে কিন্তু আমার কৃষ্ণা দিদিভাইও কিন্তু একটি কমেন্ট করেছিলেন, যদিও সেটা আমি আমার বয়স দেওয়ার পর আমি তার কমেন্টটা পেয়েছিলাম, সেজন্য আমি গত ভিডিওতে আর কথাটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো দিদিভাইয়ের কমেন্টে যেটা মানে শুনেছিলাম যে দিদিভাইয়ের 14 বৎসরের সন্তান দিদিভাই হারিয়েছেন, সত্যি বলছি এই কমেন্টটা পড়ার পর মানে আমার মানসিকতা যে কতটা খারাপ লেগেছে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, যে 14 বৎসরের সন্তান হারানোর জ্বালা, মানে এই জ্বালাটা যে মানে কীভাবে যে সহ্য করা যায়, কীভাবে যে সহ্য করে দিদিভাই বেঁচে আছেন আমি সত্যি জানি না।
আমি দোয়া করব আল্লাহ যেন দিদি ভাইয়ের অন্তরে শান্তি দেন, দিদি ভাইয়ের মনের এই কষ্টে যন্ত্রণা যেন বলার তৌফিক দান করেন, তার যেন দীর্ঘাও দান করেন, এইটুকু আল্লাহর কাছে প্রার্থনা করব। হতে পারি আমরা অন্য ধর্মের, কিন্তু আমরা সবাই মানুষ, সবাই একে অপরের সাথে আসলে জড়িত। মানুষের হয়তো রক্তের সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু আত্মার কিন্তু সম্পর্কটা আছে, আর আত্মার এই সম্পর্ক কিন্তু রক্তের সম্পর্ক থেকেও কিন্তু বহুগুণ বড় বলে আমি মনে করি। তো এখানে কিন্তু আমি আলু ভাজার পরেই কিন্তু আমি পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভেজে দিয়ে দিয়েছিলাম, আমি রসুন বাটা, আদা বাটা, তারপর পোস্তদানা বাটা, বাদাম বাটা, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আসলে আমি কাজ করছি ঠিক, রান্না করছি ঠিক, কিন্তু মনের ভিতরে খুব বেশি ভয় করতেছে যে আসলে কী রিপোর্ট আসে না সেটা নিয়ে খুব বেশি ভয়ে আছি। তার ফাঁকে দেখা গেছে শারীরিক অবস্থাও ভালো না, খুব বেশি আসলে ভালো লাগছে না শরীরটা, তো সব দিক মিলিয়েই কিন্তু খুব বেশি টেনশনে আছি। তার ফাঁকে মা আপাদের বাড়িতে গিয়ে কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে গিয়েছেন, তো ওটা নিয়েও খুব বেশি টেনশনে আছি। সব কিছু মিলিয়ে পাড়ার আব্বুর শরীরটাও ভালো নেই, তো সব কিছু মিলিয়ে কেন জানি না মানে হঠাৎ করে যেন অনেকগুলাই সমস্যা হয়ে যাচ্ছে একই সাথে। তো সবাই একটু দোয়া করবেন, আর আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমি আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া করি আমাদের যে সকল আপু ভাইয়া কিংবা আত্মীয় স্বজনরা অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন, আল্লাহ দরবারে প্রার্থনা করি অবশ্যই মন থেকে। এমনি তো আমি মশলা কষিয়ে নিয়ে তারপর আমি এখানে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর আলুগুলো মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আসলে রান্নাটা হচ্ছে এমন একটি শিল্প যেটাকে আসলে আমরা চাইলেই কিন্তু খুব সহজেই কিন্তু স্বল্প জিনিস দিয়েও কিন্তু অনেক আসলে মজাদার রান্না তৈরি করতে পারি। তবে রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু মনোযোগটাই আসল, মনোযোগ দিয়ে যদি রান্না করা যায় তবে ওই রান্না অবশ্যই কিন্তু ভালো হয়। তো এখানে আমি আলুটাও কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্না করা মাংসটাও অ্যাড করে দেব। মোটামুটি কিন্তু আলুটা কষিয়ে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রান্না করা মাংস, আর এই মাংসটা দিয়ে কিন্তু আলুটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব, আর এতে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় যদি খুব বেশি কষিয়ে কোনো কিছু রান্না করা যায়। আমার কাছে কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করতে খুব বেশি ভালো লাগে, তাহলে আমার মনে হয় যেন রান্নাটা ভালো হয়েছে। আবার যেদিন একটু তাড়াহুড়া করা হয় ওই দিন দেখা গেছে আসলে সব কিছু এলোমেলো হয়ে যায়। চতুর্দিকে কিন্তু বৃষ্টিপাত, তারপর ঝড় তুফান হচ্ছে, বিশেষ করে বাচ্চাদেরকে আসলে এই পরিস্থিতিতে একা বের হতে দেবেন না কেউ, কারণ বাচ্চারা আসলে আমাদের কাছে কি সেটা শুধু আমরাই জানি, যার যার সন্তান সেই বোঝে। তো অনুরোধ করব সকল আপু ভাইয়াদেরকে, বাচ্চাদের অবশ্যই এই পরিস্থিতিতে বাহিরে একা যেতে দিবেন না, আর যখন হয়তো খরা থাকবে, রোদ থাকবে, তখন বাচ্চারা বাচ্চাদের মতোই খেলাধুলা করবে, তাতে তো কোনো অসুবিধা নাই, কারণ অন্যান্য দিকেও কিন্তু অনেক সমস্যা হচ্ছে, আর এই বছরটা এমনিতেও তো একটু জটিল। তো সেদিক থেকে অবশ্যই বাচ্চাদের প্রতি আপনারা খেয়াল রাখবেন যেন তারা কোনোভাবেই কোনো সমস্যায় না পড়ে। আসলে একজন মা হওয়ার যতটা জ্বালা, আবার যদি আসলে কারো সন্তান না হয় সে কিন্তু জানে তার জ্বালা কতটা, আবার যার সন্তান চলে যায় সে কিন্তু জানে সে জ্বালা কতটা। আসলে পৃথিবীতে কেউই যে খুব বেশি সুখী তা নয়, কোনো না কোনো মানুষ কোনো না কোনো দিক থেকে কিন্তু কষ্ট কিংবা দুঃখ নিয়েই আছে। তো আল্লাহ সহায় আসলে আল্লাহ সহায় হওয়ার মালিক, আর অবশ্য আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে যাবে, এতে আমাদের বাধা দেওয়ার কিছুই নেই। কিন্তু এই যে ক্ষণিকের একটা সম্পর্ক, ক্ষণিকের একটা বন্ধন একে অপরের সাথে, এই বন্ধনটা এতটাই গভীর হয় আমাদের যে আসলে আমরা কী হারাই সেটা হয়তো আমরাই জানি। এটা ঠিক যে আমাদের ধরে রাখার হয়তো কোনো উপায় নেই, আল্লাহর যখন ইচ্ছা আল্লাহ ঠিক নিয়েই যাবেন, কিন্তু আমরা তো সেটাকে আসলে সহজে আমরা সহ্য করতে পারি না, ধৈর্য রাখতে পারি না।
তো আল্লাহ সকল মায়ের আসলে সন্তানদেরকে তাদের জন্য হেফাজত রাখুন, এইটুকুই প্রার্থনা করব। কোনো সন্তান যেন অকালে চলে গিয়ে তার মা বাবাকে কষ্ট না দেয়, কারণ এই কষ্টটা এত বেশি কষ্টের হয় যে ভুলা যায় না। আবার অল্প বয়সে যারা আসলে স্বামী হারান তারাই জানেন যে স্বামী শব্দটি কী ছিল বা কী। তো আল্লাহ সবাইকে ভালো রাখুন অবশ্যই দোয়া করি। এখানে কিন্তু আমার মাংসটা হয়ে গিয়েছে রান্না করা, যেহেতু মাংস আগেই রান্না করা ছিল সেক্ষেত্রে খুব বেশি চাপ হয় নাই, অল্পতেই কিন্তু হয়ে গিয়েছে। আর এখন আমি একটু পোলাও করে নেব, তো শরীরটাও ভালো নাই, খুব দ্রুত যেতে হবে, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি যে একটা স্পেশাল করে করা সেটা করব না, নর্মালি যেভাবে ঘরে করা যায় ঠিক সেভাবে করে নেব। তো এখানে আমি গরম মশলা পুরন দিয়েছিলাম, দারুচিনি, এলাচ, লং, তারপরে গোলমরিচ, আর সাথে আমি পেঁয়াজ দিয়ে একটু ভেজেটা করে নেব। আসলে আমরা কী করবো না করবো সব কিছুই মনে হয় যেন নির্ভর করে শরীরের উপর, এটাই সত্য। শরীর, মন, মানসিকতা এগুলোর উপরই কিন্তু আমাদের দৈনন্দিনের কাজকর্মগুলো নির্ভর করে। তো বেরেস্তা হওয়ার পর আমি কিছু সংখ্যক বেরেস্তা কিন্তু উঠিয়ে রেখে দেবো পোলাওতে শেষে দেওয়ার জন্য। আর এখানে আমি চালটা দিয়ে দিব। তো এখানে আমি আধা কেজি থেকে বেশি প্রায় 3 পার মতোই চাল দিয়েছি, চিনি গুঁড়া চাল। তো দেখি যদি আমার মেয়েটা খায়, যেহেতু কিছুই খেতে চাচ্ছে না রমজানের পর থেকে, ও কিনে আমার খুব বেশি আসলে কষ্ট হচ্ছে। তো দেখা গেছে সবাই চেষ্টা করতেছে এটা না সেটা কিছু না কিছু এনে দেওয়ার জন্য যেটা খায়। তো অন্যান্য জিনিস যাই দেখলাম যে ভাতটাই খুব বেশি অপছন্দ করতেছে, মানে ওর নাকি খেতে ইচ্ছেই করছে না। এখানে আমি চালগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আমি কিন্তু পোলাওতে একটু চিনি ব্যবহার করি, শুধু পোলাও নয়, যে কোনো মাংস কিংবা যে কোনো কোরমা হোক, রোস্ট হোক, এইসবের ক্ষেত্রে কিন্তু আমি একটু চিনি ব্যবহার করি, এতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর বাদাম বাটা। তো এগুলো দিয়েও আমি চালটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। আর যেহেতু আজকে মেয়ের আসতে দেরি হয়ে গিয়েছিলো, যেখানে ভাবছিলাম সকাল সকালে চলে যাব, তো সেখানে কিন্তু আর সকালে যাওয়া হয় নাই ডাক্তার দেখানোর জন্য। তো মোটামুটি কিন্তু আমরা প্রায় 1:30-2 বেজে গিয়েছিলো বাসা থেকে বের হতে হতে। তারপর কী আর বলবো সেটা অবশ্যই আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু পানিটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, পানির পরিমাণটা। আর যদি কোনোভাবে পানি বেশি পড়ে তাহলে অবশ্যই আগুনের আঁচটা বাড়িয়ে দেবেন কিংবা পানিটা একটু কমিয়ে দিবেন। আর যদি পানি পরিমাণে কম হয়ে থাকে তাহলে কিন্তু আগুনের আঁচটা লো করে দিবেন। এখানে আমি কেওড়া জল দিয়ে দিলাম, কারণ কেওড়া জলটা কিন্তু পাড়ার আবার খুব বেশি পছন্দ, কারণ যে একটা গ্রান আসে শাহি সেই গ্রান সেটাও খুব বেশি পছন্দ করে। তো এখানে আমি আমার প্রায় পোলাও কিন্তু হয়ে গিয়েছে, পানিটা কিন্তু টেনে গিয়েছে। তো এখানে আমি খুব ভালো করে চালগুলোকে নেড়ে তারপর আমি উপরে ভেরেজটা দিয়ে আমি চুলাটা অফ করে তারপর চুলে যে তাপ আছে সেখানে বসিয়ে রেখে দিব দমে, তাহলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে পোলাও রান্নাটা। অনেক সময় কিন্তু পোলাও রান্নার ক্ষেত্রে অনেকেরই কিন্তু অনেক রকম ঝামেলায় পড়া হয় যে হয়তো সঠিকভাবে কীভাবে পোলাওটা করবে সেটা নিয়ে কিন্তু অনেক সমস্যা হয়। তো এখানে কিন্তু আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই কিন্তু পোলাওটা তৈরি করতে পারবেন, শুধু চাল ভাজা এবং পানি পরিমাণটা ঠিক রেখে। তো আমি আই ব্যাটনে কিন্তু আমার পোলাওর আরও রেসিপির লিঙ্ক দিয়ে দিব, চাইলে ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ আদায় করে তারপরে কিন্তু আমরা চলে এলাম পপুলারে। তো এখানে আজকে আমার টেস্টগুলো করে নেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্য যে আজকে শুধু ব্লাড টেস্টটাই করাতে পেরেছি, আল্ট্রাসাউন্ড করানো যায় নাই, কারণ আল্ট্রা করার 8 ঘন্টা আগেই নাকি আসলে থেকে উপস্থিত থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আর আল্ট্রাটা আজকে আর করাই নেই, আবার একদিন আসতে হবে যেদিন রিপোর্ট নেব সেই দিন আল্ট্রা করিয়ে সবগুলো রিপোর্ট নিয়ে তারপর আবার ডাক্তার দেখাবো। তো এখানে আমি ব্লাড টেস্টের জন্য বসে গেলাম, আমি এত ভয় ছিলাম, আসলে খুব বেশি ভয়, শুধু দরুশরে পাঠ করছিলাম আর আল্লাহকে ডাকছিলাম, তো আল্লাহ সহায় ছিলেন, আমার কিন্তু একটু ব্যথা লাগে নাই। যেহেতু এখানে আমার অনেক ব্লাড নিয়েছে, কারণ 14টা ব্লাড টেস্ট, তো অনেক অনেক ব্লাড নিয়েছে, আর আমার মেয়েটা দূরে দাঁড়িয়ে আছে ভয়ে, ওর খুব ভয় লাগছিল। তো
প্রায় সন্ধে হয়ে গিয়েছিল আমরা আসতে আসতে, তো এখানে আসার সময় কিছু জিনিস আনা হয়েছিল। মেয়ে কোক খেতে চেয়েছিল, তোর খালামার ওর জন্য কোক নিয়েছে, আর আমরা কিছু প্রোজেন আইটেম নিয়ে এসেছি, কারণ এখন যে অবস্থা শরীরের, যে বাসায় প্রোজেন আইটেম খুব বেশি তৈরি করে রাখতে পারবো সেটাও সম্ভব না, তো সেই ক্ষেত্রে কিছু প্রোজেন আইটেম কিনে নিয়ে এলাম। আর একই সাথে কিন্তু আমি আমার মুদি বাজার সদাই করে এনেছি কিছুটা, তো সেগুলো আজকে শেয়ার করলাম না, সেগুলো আবার অন্য ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো এখানে আমি নাগেটস, চিকেন বল, তারপরে চিকেন রোল, তারপরে মিট বল, এগুলো এনেছিলাম, আর কিছু খেজুর এনেছিলাম। আসলে প্রোজেন আইটেমগুলো ঘরে থাকলে কিন্তু একটা সুবিধা আছে, যে কোনো সময় কিন্তু ইনস্ট্যান্ট বাচ্চাদেরকে কিন্তু তৈরি করে দেওয়া যায়, কিংবা মেহমান আপ্যায়নেও কিন্তু অনেক বেশি উপকার হয়। আর এখানে কিছু খেজুর এনেছিলাম, আর খেজুরের এত দাম বর্তমানে বাজারে, সত্যি মানে ছিটকে যাওয়ার মতো অবস্থা এরকম। তো মোটামুটি এগুলো এনেছি, আর আজকে আর মুদি বাজারটা শেয়ার করলাম না, সেটা তো অবশ্যই অন্য ভিডিওতেই শেয়ার করব। আর এখানে এখন কিছু মিল্কশেকও এনেছিলাম, তো আজকে কিন্তু খুব বেশি মিল্কশেক পাই নাই, তো আমরা যেহেতু একটু দেরিতে গিয়েছিলাম তো খুবই স্বল্প ছিল, কারণ মিল্কশেকটা কিন্তু বাসায় আমার সবসময় থাকে, কারণ পাড়া যে কোনো সময় কিন্তু স্কুল থেকে আসলে কিন্তু খেতে খুব বেশি বায়না করে। আর এখানেও এখন কোক খাবে, তোর কিন্তু কিউট ছোট্ট একটি গ্লাস আছে, তো এই গ্লাসে কিন্তু কোক ঢেলে খাবে, আবার আমাকেও দিবে, একা একা খাবে না। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। আসলে আপনাদের একটু ভালোবাসাই কিন্তু আমাকে নতুন ভিডিও আপলোড দিতে অনেক অনেক উৎসাহ করে। আমার এতক্ষণকার বকবক যদি আপনাদের সত্যিকার অর্থে খারাপ লেগে থাকে, তাহলে আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া রইল, আর প্লিজ আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।